বন্ধুরা, আজকে আমি অবিতার একটা এন্ট্রি লেভেল ল্যাপটপের আনবক্সিং এবং সাথে রিভিউ দেবো। তাহলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন টেক রিকাপ। চলুন শুরু করি। শুরু করার প্রথমে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমার মোটিভেশনটা বেড়ে যায় পরের ভিডিও বানানোর জন্য। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এবার শুরু করি। তাহলে বন্ধুরা, এই হচ্ছে ফ্লিপকার্ট থেকে আসা মেন পার্সেলটা। তো দেরি না করে আমি এর সিলটাকে খুব তাড়াতাড়ি ব্রেক করে নিই এবং দেখাই যে ভেতরে কি আছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের মেন ল্যাপটপের বক্স। তো আমি এটাকে বাইরে বার করি এবং এক্সট্রা প্যাকেটটাকে সাইডে রেখে দিই। তো এই হচ্ছে আমাদের মেন ল্যাপটপের বক্স এবং এটাকে ওপর দিক থেকে সব দিক থেকেই ভালোভাবে আছে, কোনো জায়গায় ড্যামেজ আসেনি। তো আমি বেশি দেরি না করে জলদি সে এটার সিলটাকে ব্রেক করি এবং আপনাদের দেখাই যে ভেতরে কি আছে এবং ল্যাপটপটা কী কন্ডিশনে আছে। তো এখান থেকে আমি আমার ল্যাপটপের সিলটা ব্রেক করে নিলাম এবং আপনাদের দেখাচ্ছি যে ভেতরে কি আছে ল্যাপটপটা। তো আমি এখান থেকে ল্যাপটপটাকে আগে প্রথমে বের করে নেব। তাহলে এই হচ্ছে আমাদের মেন ল্যাপটপ, এখান থেকে আমরা ল্যাপটপটাকে বার করছি। তো এই এবং ল্যাপটপের যে বাস্কটা আছে সেটাকে আমরা সাইডে রেখে দিই। তো এই হচ্ছে আমাদের মেন ল্যাপটপ। তো আমি ল্যাপটপটাকে আগে ফার্স্টে বার করে নিই। এটা একটা স্পেস গ্রে কালারের ল্যাপটপ এবং এখানে বড় বড় করে ওপরে ব্র্যান্ডিং দেওয়া রয়েছে অবিতা। তো এই হচ্ছে আমাদের মেন ল্যাপটপ। তো আমি ফার্স্টেই এই ল্যাপটপটার লিড হাঁটিয়ে আগে এটাকে চারা দিয়ে দেখে নিই যে ল্যাপটপটা ওয়ার্কিং কন্ডিশনে আছে কি না, কিংবা এটার ব্যাটারিতে চার্জ আছে কি না। তো এবং ডিসপ্লেটাও দেখে নিই কোথাও ফাটা আছে কি না। তো সেই জন্যই আমি এটাকে ফার্স্টেই খুলে নিলাম। তো আমি এখানে সুইচটা অন করার জন্য দিয়ে দিলাম। তো মনে হচ্ছে আমার ল্যাপটপের চার্জ নেই, তো আমি এটাকে একটু সাইডে রেখে নিই। তো তার আগেই আমরা দেখে নিই যে এর কী কী কনফিগারেশন আছে। তো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো স্পিকার ভেন্টস দেওয়া রয়েছে এবং এবং নিচের দিকে একটা বড় দেখে এটা হচ্ছে এয়ার ভেন্টস রয়েছে, যেখান থেকে ল্যাপটপ যদি হিট হয়ে যায় তো সেই হিটিংটা বাইরে পাস করতে পারবে। এবার যদি আমরা এর পোর্ট দেখি, তাহলে এর এই ডান দিকে রয়েছে একটা ইউএসবি পোর্ট এবং তার সাথে রয়েছে হেডফোন জ্যাক। এবং যদি এর বাঁদিকে দেখি, তাহলে সেখানে একটা আমরা দেখতে পাবো ফুল এইচডিএমআই পোর্ট একটা এবং তার সাথে একটা ইউএসবি টাইপ সি পোর্ট এবং তার সাথে একটা ইউএসবি পোর্ট এবং তার সাথে আছে একটা চার্জিং পোর্ট। তো এই হচ্ছে পোর্ট, এখানে দুটোই ইউএসবি পোর্ট পাওয়া যাচ্ছে বন্ধুরা। তো আপনারা চাইলে এখানে এক্সটার্নাল ইউএসবি হাব ইউজ করতে পারেন। তাহলে আমার ল্যাপটপে চার্জ করা কমপ্লিট। তো এবার আপনাদের দেখাবো যে নিউ ল্যাপটপটাকে কীভাবে কনফিগার করবেন। তো এই কনফিগার করাটা সবার জানা দরকার খুবই, কারণ আপনারা নতুন যখন ল্যাপটপ কিনবেন, তখন যদি অনলাইন কেনেন তাহলে আপনাকে নিজেকেই কনফিগার করতে হবে, এবং যদি অফলাইন কেনেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, যেই দোকান থেকে কিনবেন তারা আপনাকে কনফিগার করে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কনফিগার করতে হয়। তো আমরা এখানে আমাদের ল্যাপটপের সুইচ দিয়ে দিয়েছি। তো যতক্ষণ এটা অন হচ্ছে ততক্ষণে আমরা জেনে নিই যে আমাদের অ্যাডাপ্টারের রেটিং কত আছে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 12 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ারের রেটিং রয়েছে, মানে 24 ওয়াটের একটা অ্যাডাপ্টার রয়েছে এখানে। তো এটা যথেষ্ট ফাস্ট অ্যাডাপ্টার। তো এখানে খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাটারিটা চার্জ হবে। এবং এখানে যদি আপনারা ব্যাটারি ব্যাকআপ দেখেন, তাহলে এটা আপনাকে কোম্পানি ক্লেম করে 6 ঘন্টা, কিন্তু আমার মতে এটা 3.5 থেকে 4 ঘন্টাই আপনাকে ব্যাকআপ দেবে। তো এখানে দেখুন আমাদের ইনস্টলেশন, মানে আমাদের যে ওয়েস্টটা সেটা ইনস্টলেশন চলছে, মানে ইনস্টলেশন তো না কনফিগারেশন চলছে। তো এটা হতে একটু টাইম নেবে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। যতক্ষণ এই ল্যাপটপটা কনফিগার হচ্ছে আমি এক এক করে এর ফিচার্সগুলো আপনাদের সাথে বলতে থাকি। এখানে 14 ইঞ্চির একটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে যদি আমরা এর প্রসেসর দেখি, তাহলে এখানে AMD A6 একটা প্রসেসর ইউজ করা হয়েছে, যার ক্লক স্পিড ম্যাক্স টু ম্যাক্স 2.4 গিগাহার্টজ পর্যন্ত। এখানে যদি এর গ্রাফিক্স দেখি, তাহলে এখানে রেডন R4 গ্রাফিক্স আমরা সাপোর্ট দেখতে পাই। এটাতে নর্মাল টাস্কের জন্য যথেষ্ট, কিন্তু এটাতে আপনারা হাই এন্ড গেম কিংবা কোনো রকম ধরনের হাই এন্ড সফটওয়্যার আপনারা চালাতে পারবেন না, এটা নর্মাল গ্রাফিক্স। তো আহামরি অত তো ভালো না গ্রাফিক্স। তো এবার যদি আমরা এখানে পোর্ট তো আমরা বলেই দিয়েছি, এখানে যদি আমরা কিবোর্ডের দিকে আসি, তো এখানে একটা নর্মাল কিবোর্ড দেখতে পাই, এটা ব্যাকলাইট কিবোর্ড না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখানে
এখানে যদি আমরা কানেক্টিভিটি দেখি তাহলে এখানে ব্লুটুথ 4.2 এর আমরা সাপোর্ট দেখতে পাই। এছাড়া এর যদি স্টোরেজ দেখি তাহলে এখানে 256 জিবির একটা এসএসডি ইউজ করা হয়েছে। এর সাথে যদি আমরা র্যাম দেখি তাহলে এখানে DDR4 এর একটা 8 জিবির র্যাম এখানে ইউজ করা হয়েছে। এখানে স্টোরেজ এক্সপেন্ডেবল না, মানে আপনি আলাদাভাবে এসএসডি কিংবা এইচডি লাগাতে পারবেন না। আপনি চাইলে এসএসডি আপগ্রেড করতে পারেন, সেটা আলাদাভাবে আপগ্রেড করতে হবে আপনাকে, কিন্তু আপনি এখানে এসএসডি জায়গায় এইচডিডি লাগাতে পারবেন না কিংবা আলাদা কোনো এইচডিডি লাগানোর কোনো জায়গা নেই, আপনাকে এক্সটার্নাল ইউজভাবে ইউজ করতে হবে। এছাড়া যদি আমরা এর পোর্টের কথা বলি তাহলে এখানে দুটো ইউএসবি পোর্ট আমরা এখানে দেখতে পাই, একটা থান্ডারবোল্ট এর একটা পোর্ট মানে ইউএসবি সি পোর্ট দেখতে পাই, এছাড়া একটা এইচডিএমআই পোর্ট, একটা চার্জিং পোর্ট এবং একটা অডিও জ্যাকের আমরা পোর্ট দেখতে পাই, এছাড়া আর কোনো পোর্ট নেই। এর যদি ল্যাপটপের নিচে দেখি তাহলে এখানে দুটো স্পিকার দেখতে পাই এবং এয়ার ভেন্টস দেখতে পাই। এটা নর্মাল 1.6 কেজির একটা ল্যাপটপ। তো এখানে আপনি আপনার যদি কোনো ডেইলি টাস্ক মানে কোনো সামথিং প্রেজেন্টেশন হোক কিংবা এখন লকডাউনের মানে এই লকডাউনের সময় যদি ওয়ার্ক ফর হোম কিংবা হোক স্কুলের কিছু কাজ, তো সেই সময় আপনারা এই ল্যাপটপটাকে ইউজ করতে পারেন। তো তাছাড়া এখানে আপনারা যদি হাই এন্ড টাস্ক কিংবা কোনো কিছু করার চেষ্টা করেন তো এখানে কিছু করতে পারবেন না। তো দেখুন এখানে আমার মেন যে ল্যাপটপের হোম স্ক্রিন সেটা চলে এসেছে, আমাদের কনফিগার এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা এই খুশিতে অবশ্যই লাইক বাটনটিকে টিপতে হয়, তাহলে অবশ্যই লাইক বাটনটিকে টিপে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এবার যদি আমরা এই আবিতা ব্র্যান্ডের দিকে আসি তাহলে এটা একটা আমেরিকান কোম্পানি। এই কোম্পানিটা ইন্ডিয়াতে নিউ স্টার্টআপ করেছে এবং এদের যে ল্যাপটপগুলো আছে তারা কম প্রাইস রেঞ্জে ভীষণ ভালো ভালো ল্যাপটপ দিচ্ছে। এবং সবথেকে ভালো ব্যাপার এটা হচ্ছে যে এই ল্যাপটপগুলো তাদের যে ল্যাপটপ আছে তাতে 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এরা 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে এবং এটা ওয়ান সাইড ওয়ারেন্টি, মানে আপনি যেখানেই থাকুন না কেন ইন্ডিয়ার, আপনার যদি ল্যাপটপ কেনেন এবং আপনার ল্যাপটপে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি বাড়িতে বসেই একটা কল অ্যারেঞ্জ করতে পারেন এবং এদের টেকনিশিয়ান টিম আপনাদের বাড়িতে গিয়ে আপনার ল্যাপটপটা ঠিক করে দেবে। আপনাকে কোনো কাস্টমার কেয়ারে দৌড়াতে হবে না আপনার ল্যাপটপকে নিয়ে। তো এটাই আমার সবথেকে এই আবিতার ল্যাপটপের সবথেকে ভালো জিনিস লেগেছে এবং এরা 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। তো এই খুশিতে একটা লাইক তো হয়েই যাক। এবার যদি আপনারা এই ল্যাপটপটাকে কিনতে চান তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা এই লিংক থেকেই এই ল্যাপটপটাকে কিনতে পারেন। আশা করি আপনারা আমার দেওয়া লিংক থেকেই কিনবেন, কেননা এতে আমার চ্যানেলের একটু হেল্প হয়ে যায়। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট রইল, আপনারা আমার দেওয়া লিংক থেকে আপনাদের এই ল্যাপটপটাকে বাই করবেন। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। এই হলো আবিতার এন্ট্রি লেভেল ল্যাপটপ। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। আপনার যদি কোনো মতামত এবং কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এখনও পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক এবং শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতেই থাকি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।